আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এত কলিং কলিং করেন কলিং বিষয় যারা আসবেন তারা প্ল্যান্সনে আসতে চান না কেন প্লাস্টিক কি এত বয় কি পামের বাগানে করতেছেন কোনো বয় নাই কারণ মনে করেন যে যারা পামের বাগানে কাজ করে একবার যদি কাজ পেরে যায় আর কোনো সমস্যা হয় না আপনারা খালি বলেন যে পামেল বাগানে এটা এটা মানুষের খালি বোঝায় যে এটা আছে ওটা আছে পামের বাগান ভালো না সাপ আছে কেউ কি এই জবত কি পামেল বাগান থেকে মনে করেন যে কোনো রকমের অসুবিধা কি বাইতে চলে গেছে নাকি প্রথম প্রথম পামেল বাগানে বেতন একটু কম হয় কারণ নতুন মানুষ কাজ পারে না এই জন্য মনে করে যে বেতন একটু কম পায় এই জন্য একটু যায় কিন্তু যারা এক দু বছর থাকে থাকার পর সেটা পলায় না কি পলাবে পালাবে সে তো কাজ শিখে গেছে দুই তিন চার হাজার ইঙ্গিত বেতন কিছু কোনো ব্যাপারই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কয়ে পামেল বাগানে খুবই কষ্ট আচ্ছা ভাই এই মালয়েশিয়া কি ঠিক কি মানুষ এবি বিদায় বাপের হাতে কলা নাকি যে বাপের হাতে কলা গাছ গাছছে আমি কলা পাইয়াই না পাকাই খাইলাম কষ্ট করতে বো ভাই কষ্ট কষ্ট না করলে কলা বাইকে টেকা দেবো না ঠিক আছে আপনি শান্তিতে থাকতে পারবেন কোনো সুটা আপনি বেশি আপনি বেশি কাজ করেন আপনি ছেলে যদি মনে করেন ওই রকম আলসে ছেলে থাকে কাম করে না কিছু না আপনারা সেই সব ছেলেকে বিদেশ পারেন কারণ মনে করেন যে যারা ওই যে বিদায় আসে বিদেশ আসার পরে মনে করেন দেখে যে ও বেতন তুলতেছে তিরিশ হাজার ও তুলতেছে ষাট হাজার আমি বৈঠক থাকবো আমিও বেতন তুলব এই জন্য সবাই মনে করেন যে কাজ করে না এরকম বিদেশ মনে করেন যে কাজের সময় যখন যখন যে দেখবে যে মুখে কাজ আরেকজন কাজ করতেছে বেতন পাইছে পাঁচ হাজার ইঙ্গিত আম পাইলে দুই হাজার ইঙ্গিত তখন মনে করেন যে সে দেখাদেখি এ মনে করেন যে কাজে যাবো ঠিক আছে তা আপনাদের বলতেছি যে আপনারা কলিং যুগ খোলে যে পামেল বাগান যা ভয় পায় না পামেল বাগানে মনে করেন যেরকম কষ্ট আছে সেরকম বেতন আছে এ তো আমি শুয়ে থাকার জন্য আসিনি কষ্ট করার জন্য আসি কষ্ট যে ভয় পাবো কেন পামেল বাগানে কষ্ট আছে মনে করেন কোন কাজে কষ্ট নাই সব কাজে কষ্ট কষ্ট আছে এই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা কোনো সময় পামেল বাগান যা ভয় পাবে না পামেল বাগানে প্রত্যেকটা প্রবাসী পামেল বাগানে যতটা কামাই করতে পারবো অন্য কোনো সেক্টরে এতটা কামাই করতে পারবো না এটা আমি বলে দিতে পারব ঠিক আছে আপনারা যারা পামেল বাগানে কাজ করে চার পাঁচজনের কাছে শুনবেন যদি ভালো লাগে আপনি অবশ্যই মনে করেন যে পামেল বাগানে আসতে পারেন প্রথমে একটু কষ্ট হবো তারপরে মনে করেন ঠিক আছে এরা মনে করেন যে আপনার আপনি চার পাঁচজনের কাছে জিজ্ঞাসা করেন যদি ভালো লাগে আসবেন কিন্তু আমি জানি মতে কলেজ স্টেশনের সাইডে মনে করেন যে পামেল বাগানে একটু সহজ আছে ঠিক আছে ভাই গুড বাই ভালো থাকেন